রাহুল দাকে জিজ্ঞেস করবো, রাহুল দা কেমন লাগলো? অপূর্ব, অপূর্ব। সুরুচি চিরকালই একটা অপূর্ব কাজ করে এসেছে। আমার ভাগ্য ভালো যে আমি নিজে সুরুচিতে লাইন না দিয়ে জাজমেন্ট করতে পারলাম, এটা আমার কাছে ভাগ্য। থ্যাংক ইউ দাদা, আমাদের সাথে রয়েছে রুকমা। রুকমা কেমন লাগলো বলো? অসাধারণ লেগেছে। এই সেম কথাই আমরা বলছিলাম, মানে অপূর্ব প্যান্ডেলটা। আর তাছাড়া আমাদের এত কষ্ট না করে আমরা এত সামনে থেকে মাকে দেখলাম, খুব ভালো লেগেছে। এবছর আমরা একটু অন্য ধরনের প্রযুক্তির দিকে আমরা গেছি, কারণ এখন আমরা জানি যে প্রযুক্তি এখন আগামী দিনের ভবিষ্যৎ। সুরুচির সঙ্গে এবার প্রযুক্তি নিয়ে কাজ করা, প্রযুক্তিবিদ্যার মাধ্যমে আমরা এখানে মা দুর্গাকে আহ্বান জানাচ্ছি। এবং আমরা যে থিমের নাম দিয়েছি, পৃথিবী আবার শান্ত হবে, সুরুচির যে থিম পৃথিবী আবার শান্ত হবে, সেটা মণ্ডপের ভিতরে ঢুকে সত্যি কথা বলতে বোঝা গেল যে কেন এই থিম। এবং সারা বিশ্ব যখন বিগত দু বছর ধরে অশান্ত ছিল, সেই সময় আমাদের জীবনে অনেক রকম প্রতিবন্ধকতা এসেছে, সেগুলোকে ওভারকাম করে মানুষ যে আবার স্বাভাবিকতার পথে ফিরে আসছে, সুরুচি সংঘ সেটাই মানুষের কাছে তুলে ধরেছে। অসাধারণ, এক কথায় বলতে গেলে সুরুচি সংঘর থিম এবং লাইট এবং গ্রাফিক্স, পরিবেশটা খুবই সুন্দর লেগেছে। এত এত ভিড় ইয়ে করে এসেছি, একদম দারুণ, একদম সত্যি একদম মনোমুগ্ধকর একদম পরিবেশটা ভিতরে। তার মধ্যে এরকম টাইপের ফ্রেমিং করেছে, মাঝখানে ঠাকুরটা, পেছন দিকে শিব ঠাকুরটা, খুবই সুন্দর, একদম দারুণ লেগেছে সে জায়গাটা। তুমি কি বলবে যে সব জায়গায় তো ইনস্টলেশন আর্ট, হাতের কাজ, আর এখানে টেকনোলজি, ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা অনেকটাই বেটার আছে। আমরা তো ভেবেছিলাম এত ভিড় দেখি দেখবো, কিন্তু বাট ঢুকে আমাদের এক্সপেকটেশন থেকে বেশি দেখে দেখি, খুব সুন্দর হয়েছে। এবার টেকনোলজিক্যাল আর্ট কি বলবে? হ্যাঁ, মানে এটা পুরো একটা অন্য জগৎ তৈরি করছে। প্যান্ডেলের বাইরে পৃথিবীটা একটা অন্য পৃথিবী, আর ঢুকলে মনে হচ্ছে যেন কোথাও কৈলাসের মধ্যে কোথাও একটা চলে এসেছি, সেটা একটা আশ্চর্য ফিলিং। এবং ভিতরে একটা এসি দিয়ে একটা কৈলাসের ঠান্ডাটাও যেন আমার সাউন্ড এফেক্ট সব মিলিয়ে একটা অদ্ভুত স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের দিকে নিয়ে যাচ্ছে, সেটা অদ্ভুত। অসাধারণ, এবার প্রতিমা সজ্জা হয়েছে, অসাধারণ থিম, আর এটা কলকাতার জন্য একটা নতুনত্ব জিনিস। হ্যাঁ, এই থিমের আমার মনে হয় না এর আগে কোনোদিনও এটা হয়েছে। হ্যাঁ, চিরাচরিতভাবে এখানে প্যান্ডেল প্রত্যেকবারই একটা অন্যরকম এক্সপেকটেশান থাকে, অ্যান্ড এবারেও মানে তার কোনো অন্যথা হয়নি। সিরিয়াসলি খুব খুব ভালো লেগেছে। কি বলবো, যে টেকনোলজি, যে চিন্তাভাবনার উদ্ভাবন করা হয়েছে, সেটা কিন্তু এখানে না এলে বোঝা যাবে না। এরই মধ্যে আজকে সবে মহালয়ার পরে একদিন হয়েছে, অথচ অসংখ্য মানুষ এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমার মনে হয় আগামী দিনে তো এই ভিড় সামলানোই একটা ভীষণ দায় হয়ে দাঁড়াবে। তবু এই ভিড়ের জন্যই পুজো, মানুষের জন্যই পুজো, এত আয়োজন। তো আমরা, আমার মনে হয় যে সুরুচি সংঘের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সার্থক হবে। আশা রাখি আপনাদের খুব ভালো লাগবে, সবাই সুরুচিতে আসবেন, সুরুচিকে ভালোবাসবেন, সুরুচির পুজো দেখতে হয়, নইলে আফসোস করতে হয়। তুমি কি বলবে, কেমন লাগছে? দারুণ ঘুরলাম, এটা খুব ভালো ভালো প্যান্ডেলটা বানিয়েছি। বাবা এবং মা কেমন লাগলো? একদম ভালো, খুব ভালো করেছে। প্লিজ প্লিজ এসে দেখবেন। আজকে মন ভরলো নাকি গার্লফ্রেন্ড বা বন্ধুদের নিয়ে আরো একবার আসা হবে? না, মন তো সেরকম ভাবে ভরেনি, কারণ আরো ভিড় না হলে তো এখানে তো আরো মজা আসবে না। আশেপাশের লোকজন থাকলে তো আরো ভালো মজা আসবে এখানে জিনিসটা। তার উপর টেকনোলজিটা এত ভালো করেছে, একদম মানে মনোমুগ্ধ করে, একদম সুন্দর। আমি আশা করি প্রত্যেকটা দর্শনার্থী এটাকে খুবই পছন্দ করবে, খুবই ভালোভাবে নেবে। আর আমাদের যত রকম পুরস্কার দেওয়া হয় এই দুর্গা পুজোর তরফ থেকে, সবগুলোই এটা পাবে, একদম মাস্ট দেখতে হবে, একদম অ্যামেজিং এক্সপিরিয়েন্স, অ্যামেজিং এক্সপিরিয়েন্স। পুজোর প্ল্যানিং, তার মধ্যে সুরুচি সংঘর নাম ঠিক কোন জায়গায় থাকে? সেকেন্ড, থার্ড, ফোর মার্কস দেবো, কারণ কি নেক্সট ইয়ার চাইবো আরও ভালো। পুজোর একটা ছোট্ট বিষ, পুজো খুব ভালো কাটুক সকলের, সুরুচি সংঘ ডেফিনেটলি আসবেন, কারণ সুরুচি পুজো দেখতে হয় না হলে আফসোস করতে হয়। পুজো সবার ভালো কাটুক, কিন্তু ভালো কাটাতে গেলে সুরুচি সংঘ আসতেই হয়। এখানে এসে মণ্ডপের ভিতরে ঢুক, তার আবহাওয়া সমস্ত কিছু দেখে আমার মনে হয়েছে একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। শুনেনি আমাদের ঢাকিরা এবছর সেরা ঢাক সম্মানের জন্য ঠিক কতটা রেডি?